ভোটের পর সব দলের সাথে সংলাপ করে নির্বাচন ব্যবস্থার সংস্কারের পরামর্শ দিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের তথ্য বিশ্লেষণ নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, এবারে নির্বাচন অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না। নির্বাচনে ব্যবসায়ীদের অংশগ্রহণ রাজনীতিবিদদের জনগণের কাছ থেকে ছিটকে দিচ্ছে বলেও মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। এবারের জাতীয় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, পেশা ও আয় ব্যয় নিয়ে বিস্তারিত তথ্য জানাতে ভার্চুয়াল এই সংবাদ সম্মেলন ডাকে সুজন। এতে উঠে আসে এবারের নির্বাচনের প্রার্থীদের 59% ব্যবসায়ী, এদের 40% আয় কোটি টাকার উপরে, এর মধ্যে 18% আয় 5 কোটি টাকার উপরে, প্রার্থীদের 32% শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। এমন বাস্তবতায় সুজন মনে করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবসায়ীর সংখ্যা বেশি থাকায় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না। নির্বাচনের পর অনতিবিলম্বে সরকারের উদ্যোগে সকল রাজনৈতিক দলের সাথে সংলাপের উদ্যোগ গ্রহণ করা, একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে নির্বাচনী ব্যবস্থা নিয়ে সমঝোতায় আসা। আমাদের 2008 নির্বাচনটা ছিল প্রতিদ্বন্দ্বিতামূলক এবং 2014 নির্বাচনটা ছিল একতরফা, 2018 অংশগ্রহণমূলক ছিল কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল না, এবার অংশগ্রহণমূলক না প্রতিদ্বন্দ্বিতামূলক। নির্বাচনে অংশ নেয়া বেশ কিছু প্রার্থীর হলফনামায় অসঙ্গতি থাকলেও তা নিয়ে দুদকের নীরব ভূমিকায় হতাশা প্রকাশ করেন বক্তারা। কিছু তো স্বতন্ত্র লীগ থেকে জয়ী হবে, পরে রাজনৈতিক দলে দলে যোগ দিতে সত্যধারায় কোনো বাধা নাই। প্রাইম মিনিস্টারের ছবি নিয়ে যারা পোস্টার করছে তারা, তাদের মধ্যে যারা জয়ী হবেন বেশিরভাগই এই স্বতন্ত্র লীগ ছেড়ে আওয়ামী লীগে যোগদান করবে। অতএব আগামী সংসদে স্বতন্ত্র লীগ মিলে আওয়ামী লীগ মিলে 280 জন যদি সরকারি দলের সদস্য হয় আমি আশ্চর্য হব না। সংসদ নির্বাচনে 46টি পরিবার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, ফলে পরিবারতন্ত্র এবার অনেকটাই প্রভাব বিস্তার করছে বলে মনে করেন আলোচকরা। হিসেবে ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। Oh.